মনে রাখবেন সব ধরনের নেশাই আল্লাহ তাআলা ইসলামে হারাম করেছেন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ তিন ধরনের লোকের জন্য আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিয়েছেন কয় ধরনের লোকের জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছেন তিন ধরনের লোকের জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছেন আরে আল্লাহ যদি কারো জন্য জান্নাত হারাম করে কেউ জান্নাতে যেতে পারবে ভাই কেউ জান্নাতে যেতে পারবে না আল্লাহ যদি আমার প্রতি জান্নাত হারাম করে আমি জান্নাতে যেতে পারবো আপনার প্রতি জান্নাত হারাম করলে জান্নাতে যেতে পারবেন কেউ জান্নাতে যেতে পারবে না ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ তিন ধরনের লোকের উপর আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছেন এই কথা বলতে না বলতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক মুদমিনুল খামর যারা নিয়মিত নেশাদার দ্রব্য পান করে তাদের জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছেন দুই অলাকুন পিতামাতার অবাধ্য সন্তান যারা পিতামাতাকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয় যারা পিতামাতাকে গালি দেয় যারা পিতামাতাকে খেতে দেয় না খাদ্যের ভয়ে খেতে দেয় না যারা পিতামাতাকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয় যারা পিতামাতাকে দেখতে পারে না যারা পিতামাতাকে গালি গালাজ করে তাদের জন্য আল্লাহ ভাই জান্নাত হারাম করে দিয়েছেন কথা বুঝতে পারছেন অতএব পিতামাতার আনুগত্য করতে হবে পিতামাতার সাথে সদাচরণ করতে হবে তিন দায়ুস দায়ুস ব্যক্তির জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছেন দায়ুসকে মনে রাখবেন দায়ুসকে আপনি হচ্ছেন অভিভাবক আপনার মেয়েটা যদি বেপরদাভাবে চলে আপনি অভিভাবক হিসেবে আপনি দায়ুস কথা বুঝতে পারছেন আপনি হচ্ছেন স্বামী আপনার স্ত্রী যদি বেপরদাভাবে হাটে বাজারে যায় বেপরদাভাবে চলে তাহলে আপনার জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছেন আপনার জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছেন মনে রাখবেন একটা নারী যদি পাপ করে এক পাপ তিন ভাবে বিভক্ত এক পাপ কয় ভাবে বিভক্ত ভাই তিন ভাবে বিভক্ত 1000 নারী একটা নারীকে যদি 1000 পুরুষ দেখে একটা নারীকে যদি 1000 পুরুষ দেখে পাপ করে তাহলে 1000 পুরুষ পাপী 1000 পুরুষ পাপী আর এই 1000 পুরুষের সমপরিমাণ পাপী হচ্ছে এই নারীটা 1000 পুরুষকে যেরকম জবাব দিতে হবে এই 1000 বার নারীটাকেও আল্লাহর কাছে জবাব দিতে হবে আরেকটা বাক সিরিয়াল চলে যায় অভিভাবকের কাছে নারীর যিনি অভিভাবক স্বামী থাকলে স্বামী পিতামাতা থাকলে পিতামাতা পিতামাতা যদি জীবিত থাকে আর এই নারীটাকে যদি মানুষ জনগণ দেখে ভোগ করে পাপের কাজ করে তাহলে পিতামাতাও সমান অপরাধী হয়ে যায় পিতামাতা তাহাজ্জুদের সালাত আদায় করলো দায়ুসের কাতারে থেকে তাকে জাহান্নামে যেতে হবে ওই স্বামী যদি তাহাজ্জুদের সালাত আদায় করে এরপরও যদি স্ত্রীকে বেপরদাতে রাখে স্ত্রীকে বেপরদাতে রাখে তাহলে ভাই জান্নাত হবে না কেন আপনি দায়ুস হয়ে বসে আছেন আপনি দায়ুস হয়ে বসে আছেন অতএব দায়ুস ব্যক্তির জন্য জান্নাত হারাম মনে রাখবেন বারবার বলি ওই শীতের দিনে আপনার মেয়েটা অর্ধনগ্ন হয়ে হাটে বাজারে যায় তার বাপ নেই মনে করছেন তার মা নেই মনে করছেন ওই স্কুল কলেজে যায় মাথায় কাপড় না দিয়ে তাদের কি বাপ মা কেউ নেই মনে করছেন প্রত্যেকটা পিতামাতা আছে কিন্তু কেউ কিছু বলে না বলা প্রয়োজন মনে করে না জবাব টিকে দিতে হবে আপনি কিন্তু দায়ুস হয়ে বসে আছেন আপনি বড় ভাই আপনি দায়ুস হয়ে বসে আছেন আপনি মা আপনি দায়ুস হয়ে বসে আছেন আপনার বোনকে যদি আপনি পর্দাতে রাখতে না পারেন অতএব আপনার পরিবারে যারা আছে নারী মহিলাগণ তাদেরকে পর্দাতে রাখার দায়িত্ব কার ভাই পুরুষদের অতএব সম্মানিত দীনী মুসলিম ভাই বোন যে হাদিসটা বললাম নাসাই মিশকাতের 3655 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো বলেন